আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা পড়বো প্লাস্টিড সম্পর্কে। এটা হচ্ছে তোমাদের ক্লাস 7 এর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেটা সেটা হচ্ছে প্লাস্টিড। তো আমরা ক্লাস 7 এ যতটুকু প্লাস্টিড সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমরা সেই বিষয়ে আজকে আমরা পড়বো। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আরো ভিডিও তোমাদের কাছে যাওয়ার জন্য। আর তোমরা আমাকে আরো সাজেস্ট করতে পারো কোন কোন টপিকের উপর ভিডিও বানালে তোমাদের উপকার হবে, আমি সেগুলোর উপরও ভিডিও বানাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করি। প্লাস্টিড তোমাদের বইয়ে যেটা বলা হচ্ছে, আগে আমাদেরকে একটু বুঝতে হবে প্লাস্টিড জিনিসটা কি আসলে। তো প্লাস্টিড আসলে আমরা ছোটবেলা থেকে কিন্তু পড়ে আসছি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে প্লাস্টিডের সাহায্যে কিন্তু তারা খাদ্য তৈরি করে। সূর্যরশ্মি, পানি, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে প্লাস্টিড নিয়ে প্লাস্টিডের সাহায্যে তারা খাদ্য তৈরি করে। তো প্লাস্টিডটা আসলে কি আজকে আমরা সেগুলো বিষয় একটু বিস্তারিত পড়ব। তো আমি ওভারঅল প্লাস্টিড সম্পর্কে আলোচনা করছি না, এর কারণ হচ্ছে ক্লাস 7 এ তোমাদের যতটুকু আছে আমি ততটুকু দিব। আবার ক্লাস 8 এ যদি ক্লাস 8 এ না পরে পরবর্তী যেসব শ্রেণীতে তোমাদের প্লাস্টিড সম্পর্কে আলোচনা করা হবে সেখানে আরো বিস্তারিত করবো। তো আজকে শুধু ক্লাস 7 এ যতটুকু আছে ততটুকু সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে বলা হচ্ছে, দেখো সজীব উদ্ভিদ, আর আমরা জানি কিন্তু প্লাস্টিক ছাড়া খাদ্য তৈরি করা যায় না, তাই না? তো দেখো বলা হচ্ছে কি, সজীব উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড নেই। আমরা কিন্তু জানি যে প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না, এর কারণটা কি কেউ কি বলতে পারবে? আসলে প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না, এর কারণ হচ্ছে প্রাণীদের প্লাস্টিড নেই, প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। আর প্লাস্টিড না থাকার কারণে তারা খাদ্য তৈরি করতে পারে না, এই কারণে তারা পরভোজী, মানে উদ্ভিদ থেকে তারা খাদ্যটা পেয়ে থাকে। এই কারণে তারা এই কারণে কিন্তু প্লাস্টিকটা প্রয়োজনীয় খাদ্য তৈরি করার ক্ষেত্রে। তো এই জন্য দেখো বলা হচ্ছে প্রাণী কোষে প্লাস্টিক নেই। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। আমরা কিন্তু জানি উদ্ভিদ কোষের কিছু মানে আনকমন বৈশিষ্ট্য আছে যেগুলো কিন্তু প্রাণী কোষ থেকে উদ্ভিদ কোষকে পৃথক করে। যেমন ধরো কোষ প্রাচীর কথা যদি আসি, কোষ প্রাচীর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না কিন্তু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। তারপরে যদি আসি প্লাস্টিড নিয়ে, প্লাস্টিডের ক্ষেত্রে কি হয়, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু ঠিকই প্লাস্টিড থাকে। তারপরে যদি আসি কোষ গহ্বর নিয়ে, কোষ গহ্বর কেমন, কোষ গহ্বর যেমন হচ্ছে ধরো উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে থাকে না, কিন্তু যদি থাকে তাহলে সেগুলো আকারে অনেক ছোট হয়। তো এরকম কিছু বৈশিষ্ট্য যেগুলো উদ্ভিদ কোষ থেকে প্রাণী কোষে এক মানে ভিন্নতা দেখা যায় এই কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে। এই জন্য বলা হচ্ছে কি প্লাস্টিড হচ্ছে, প্লাস্টিড যে অঙ্গাণুটা এটা উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে, খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে। আচ্ছা এখন প্লাস্টিড তোমরা বলতে পারো যে প্লাস্টিক দিয়ে হয়তো শুধু খাদ্য তৈরি করে, এটার মনে হয় আর কোনো কাজ নেই। না আসলে কিন্তু প্লাস্টিডের আরো একটা কাজ আছে, এটার যে ক্রোমোপ্লাস্ট সেটা দিয়ে কিন্তু বর্ণ গঠন করে। যেমন ধরো এই যে টমেটো লাল রং, হ্যাঁ মানে এই যে আমরা বর্ণগুলো দেখতে পাই যে বর্ণ বৈচিত্র্য দেখা যায় বা বর্ণ গঠন করে, সেগুলো কিন্তু মানে প্লাস্টিডেরই আরেকটা প্রকার ভেদ, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের কারণে হয়ে থাকে। এটা আমরা পরবর্তীতে আরো আসবো, মানে আমরা পড়তে থাকলে আরো পাবো, তোমাদেরকে একটু আগে থেকেই ক্লিয়ার করে দিচ্ছি যে প্লাস্টিডের কাজ কিন্তু শুধুমাত্র খাদ্য তৈরি করা না, এর মধ্যে আরো একটা ভাগ আছে যেটা নাকি মানে ক্রোমোপ্লাস্ট এরকম বর্ণ গঠনে সাহায্য করে। তো বলা হচ্ছে কি দেখো খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে আর খাদ্য সঞ্চয়। আচ্ছা এখন আমি তোমাদেরকে দুটো বিষয় বললাম যে একটা খাদ্য সঞ্চয় করে মানে একটা খাদ্য তৈরি করে, তৈরি করতে সাহায্য করে বা সংশ্লেষে সাহায্য করে, আরেকটা হচ্ছে বর্ণ গঠনে সাহায্য করে। তাহলে আরেকটা কোনটা যেটা নাকি খাদ্য সঞ্চয় করে? খাদ্য সঞ্চয় করা হচ্ছে লিউকোপ্লাস্ট। তো লিউকোপ্লাস্ট যেটা সেটার কাজ হচ্ছে এটা থাকে মানে যেই উদ্ভিদের যে সকল অংশে আলো পৌঁছাতে পারে না, মানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। এখন আমরা জানি কোন অংশটা সূর্যের আলো পৌঁছায় না, সূর্যের আলো পৌঁছায় না হচ্ছে একমাত্র মাটির নিচে মূলে, তাই তো? তো মানে উদ্ভিদের মূলে মাটির নিচে কিন্তু সূর্যরশ্মিটা একদম ডাইরেক্ট পড়ে না, তাই না? ওখানে ওখানে দেখবা যে ওই কারণে নিচের অংশটা কিন্তু সবুজ মানে সবুজ হয় না,
সেখানে থাকে হচ্ছে লিউকোপ্লাস্ট। তো লিউকোপ্লাস্ট যেটা সেটা কি করে, সেটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে। তো এটা আমরা আরো বিস্তারিত পড়বো। তারপর বলছে এই অঙ্গনটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য, প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে। রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তার মানে কি, রঞ্জক পদার্থের উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিডকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড, লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। এখন বলতে পারো যে তাহলে তাহলে ক্লোরোপ্লাস্টটা কোথায় গেল? এটা হচ্ছে, দেখো প্রথমে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে বর্ণ বর্ণ মানে রঞ্জক পদার্থের উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা ক্রোমোপ্লাস্ট মানে বর্ণযুক্ত প্লাস্টিড, যেটা বর্ণ গঠনে সাহায্য করে। ক্রোমোপ্লাস্টের একটা আছে ক্লোরোপ্লাস্ট, একটা ক্রোমোপ্লাস্ট, তো দুটোর কাজ আর কি আলাদা। আর যেটা লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট কি করে, লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। এখানে এখানে কি করে, খাদ্যগুলো সঞ্চয় করে এটার মাধ্যমে, এটা সঞ্চয় করতে সাহায্য করে। ক্রোমোপ্লাস্টিড আবার দুই প্রকার, ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট। আমি যেটা বললাম মানে বর্ণযুক্ত প্লাস্টিড আবার দুই প্রকার, বা ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আবার ক্রোমোপ্লাস্টিড আবার দুই প্রকার, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি করে, যেটা আমি বললাম যে ধরো ফল বা এমন কিছু, সেখানে আর কি বর্ণ গঠনে সাহায্য করে। যেমন এই যে টমেটো লাল রং, এই লাল রংটা কিন্তু ক্রোমোপ্লাস্টের কারণেই হয়। সেখানে কিন্তু আবার রূপান্তরও ঘটে, সেটা আবার পাকতে সময় এরকম আর কি। এটা পরে আসছি দেখো। যেমন ধরো আমি যদি বলি যে কাঁচা কাঁচা কোনো ফল যখন পাকে সে সময় যেটা হবে সেটা হচ্ছে ধরো সবুজ থাকলো, হ্যাঁ সবুজ থাকার কালে সবুজ থেকে যখন এটা আবার লাল বর্ণ ধারণ করলো ধরো, সেই সময় কিন্তু ক্লোরোফিল যেটা থাকে, ক্লোরোপ্লাস্টটা, সেটা কিন্তু তখন ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। হ্যাঁ জিনিসটা হচ্ছে এরকম, রূপান্তরও আছে এখানে। ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড দুই প্রকার, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা ক্রোমোপ্লাস্ট। এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত হয়, আবরণী, স্ট্রোমা ও গ্রানা। প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে। তো সবুজ বর্ণ ধারণ করার যে মুখ্য কারণ, সেটা তোমাদের বই অনুযায়ী যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট নামক এক ধরনের রঞ্জক, মানে ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। আর এই সবুজ বর্ণের এই রঞ্জক পদার্থটার কারণেই কিন্তু সবুজ বর্ণ ধারণ করে, আর সালোক সংশ্লেষণে সহায়তা করা এদের প্রধান কাজ। আমরা তো জানি ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করা হয়, খাদ্য তৈরি করে উদ্ভিদ। তো তারপরে বলছি ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। ফুলের পাপড়ি, যেমন এই যে আমরা এত রঙিন রঙিন ফুল দেখতে পাই, তারপরে হচ্ছে ফুলের পাপড়ি যে এত রঙিন রঙিন, এত সুন্দর সুন্দর কালার। তারপরে বলতে পারো যে ফলের ত্বক মানে ফলের যে আবরণটা, ফলের গায়ের যে রংটা আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু এরকম ভাবে সৃষ্টি হয়। হ্যাঁ তারপরে কি, এখানে আবার রূপান্তর ঘটে, মানে ধরো এক প্লাস্টিড থেকে অন্য প্লাস্টিক রূপান্তরিত হয়, এরকম হয়। তো সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়, যেটা আমি প্রথম দিকে তোমাদেরকে বললাম। যদি সবুজ থাকে, ধরো ফল তো যখন কাঁচা থাকে তো সাধারণত সেটা তো সবুজই থাকে, তো যখন এই সবুজ থাকে সেই সময় কি, ওর মধ্যে ক্লোরোপ্লাস্টটা থাকে, মানে সবুজ বর্ণের যে রঞ্জক পদার্থটা সেটা থাকে। তো সেই সময় যে ক্লোরোপ্লাস্ট থাকে, যখন ফল পাকতে শুরু করে আস্তে আস্তে, সেই টাইমটাতে কি হয়, ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্ট রূপান্তরিত হয়। ক্রোমোপ্লাস্টকে বর্ণ বর্ণ মানে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করতে পারে। তো এইভাবে আর কি ফল পাকার সময় এইভাবে আমরা রঙের পরিবর্তনটা দেখতে পাই। টমেটোর যে লাল টকটকে রং দেখো, তা এই ক্লোরোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য হয়। তো এই যে লাল টকটকে রংটা, এটা আমাদের এখানে এমসিকিউ আসতে পারে যে ক্রোমোপ্লাস্টের লাইকোপেন, মানে আমি তো বললামই যে ক্রোমোপ্লাস্টে যখন রূপান্তরিত হবে, যখন এই যে লাল টকটকে রঙে রূপান্তরিত হবে, সেই সময় ক্রোমোপ্লাস্টের একটা বড় ভূমিকা আছে। কিন্তু এর মধ্যেও একটা জিনিস, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক যে রঞ্জক পদার্থটা, এই লাইকোপেন নামক যে রঞ্জক পদার্থটার কারণে কিন্তু এরকম আমরা বৈচিত্র্যটা দেখতে পাই। তারপরে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্টের লাল কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিন এইড নামক
রঞ্জক পদার্থ থাকে। তো ক্রোমোপ্লাস্টে কি কি থাকে দেখো, লাল, কমলা আর হলুদ, এই তিনটা বর্ণ, এই তিনটা বর্ণ থাকে। তো এই তিনটা বর্ণ দেখো তোমরা মনে রাখবে, এটা এমসিকিউতে আসতে পারে। তো এই তিনটি বর্ণের ক্যারোটিন এড নামক রঞ্জক পদার্থ থাকে। উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছে না, এইবার আসবে লিউকোপ্লাস্টের কথা। লিউকোপ্লাস্ট যেটা আমি একটু আগে বললাম সেটাই এখানে একটু আলোচনা করা হচ্ছে, যে উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না, যেসব অংশের কোষে, সেসব অংশের কোষে কি থাকে, লিউকোপ্লাস্টিড থাকে। যেমন মূলের কোষের প্লাস্টিড, মূলের কোষে কিন্তু আলোটা পৌঁছাতে পারে না। হ্যাঁ, মূলের কোষে যেগুলো মাটির নিচে থাকে, মাটির নিচে থাকলে তো সূর্যের যে রশ্মিটা সেটা সরাসরি পড়ে না, তাই না? তো যে মাটির নিচে থাকার কারণে সূর্যে আলোটা পৌঁছায় না, এর কারণে সেখানে আর কি লিউকোপ্লাস্টিড থাকে, যেটা বর্ণহীন প্লাস্টিড। সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিড গুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। পরবর্তীতে এই সূর্যালোকের প্রভাবে, সূর্যের আলোর প্রভাবে প্লাস্টিড গুলো রূপান্তরিত হয় ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তোমরা নিশ্চয় লক্ষ্য করে থাকবে, যদি সবুজ দূর্বা ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যায়। এর কারণটা কি তোমরা বলতে পারবে? কারণটা দেখো, ক্লোরোপ্লাস্ট তখন কি হয়, ক্লোরোপ্লাস্ট তখন লিউকোপ্লাস্টে পরিণত হয় যখন ধরো একটা, ধরো কিছু পরিমাণ ঘাস আছে, দূর্বা ঘাস, তো সেই টাইমটাতে যখন সূর্যের আলোটা ঠিক মতো পড়ে সেই সময় কিন্তু ক্লোরোফিলটা থাকে, আর থাকার কারণে সেটা সবুজ থাকে। কিন্তু যখন তুমি ওটা ইট দিয়ে চাপা রেখে দিবা, চাপা রেখে দেওয়ার পরে মানে চাপা দিয়ে দিলো ঘাসের উপরে, সেই সময় কি হবে, সেই সময় তুমি যদি, সেই সময় কিন্তু সূর্যের রশ্মিটা কিন্তু পৌঁছাবে না, মানে সূর্যের আলোটা কিন্তু ওই পরিমাণ ঘাসের উপরে পড়বে না। না পড়ার কারণে কি হবে, সেই সময় যে ক্লোরোপ্লাস্টটা ছিল সেই ক্লোরোপ্লাস্টটা সূর্যের রশ্মি মানে না পাওয়ার কারণে সে সময় কি হবে, লিউকোপ্লাস্টে পরিণত হবে, আর সেটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। তারপর এখানে দেখো বলা হচ্ছে লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায়। সে সময় কি হয়, যখন ইটটা সরায় নেওয়া হয় সে সময় কিন্তু যে লিউকোপ্লাস্টে ছিল সেই লিউকোপ্লাস্টে কিন্তু আবার রূপান্তরিত হয়, হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যায়। এ কারণে আবার আমরা সবুজ ঘাস দেখতে পাই, সবুজ বর্ণের ঘাসটা দেখতে পাই। এতে প্রমাণিত হয় যে এক ধরনের প্লাস্টিক রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিকে পরিণত হয়, এটা তো অবশ্যই সঠিক। তো তোমাদের প্লাস্টিক বলতে এতটুকুই ছিল, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কোন কোন টপিকের উপর ভিডিও বানালে তোমাদের উপকার হবে, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি, আসসালামু আলাইকুম।